আজ আমাকে এত সুন্দর একটা লুক দিয়েছে অরুণাব, ছোট করে হচ্ছে নব, ওকে তোমরা হয়তো আগেও আমার ভিডিওতে দেখেছো সৌরভদার পার্লারে। হে এভরিওয়ান, কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো, আমি মোটামুটি আছি। আর সকালবেলা আজকে গুড মর্নিং তোমাদেরকে বলবো না, কেন কি ব্যাড মর্নিং, আজকে আমার একটা প্রোগ্রাম আছে, একটা স্টুডিও ওপেনিংয়ে যাব, প্লাস ওখানে একটা শ্যুটও হবে বেঙ্গলি ব্রাইড, যেটা কিনা অলরেডি তোমরা দেখে নিয়েছো। তো সেখানে যাব বলে সকাল সকাল রেডি হয়েছি, এবং সকালে ঘুম থেকে উঠে শুনি যে আজকে রান্না করে যে দিদি, সেই দিদি আসবে না। সো আমাকে সমস্তটা সামলে তারপরে কিন্তু বেরোতে হয়েছে। আর রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো যে পুরো বৃষ্টিতে, মানে ভেজা রাস্তাঘাট, গাছপালা সমস্তটা। হ্যাঁ, সকালবেলা জোর বৃষ্টি হয়ে গেছে, ভাবতেই পারিনি যে তারপরে ওয়েদারটা আবার ঠিকঠাক হবে। সকালবেলা খানিকটা খারাপ কেটেছে আমার সময়, কিন্তু তারপর থেকে একদম শেষ অবধি খুব ভালো সময় কাটিয়েছি। দেখো আমরা পৌঁছে গেছি কিন্তু রং ছবি স্টুডিওতে, এই স্টুডিওরই কিন্তু আজকে ওপেনিং হবে। আর স্টুডিওটার যে মানে যারা যারা সদস্য, তারা কিন্তু সবাই আমার পরিচিত, আমার সম্পর্কে ভাই হয় সবাই। তো সেই জন্যই আর কি আরও ভীষণ এক্সাইটেড আমি। আর আমার খুব ভালোও লাগছে যে ওরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে কিন্তু স্টুডিওটা মানে তৈরি করেছে। আর আজকে অনেক বড় একটা ইভেন্টও রেখেছে ওরা, যেটা কিনা তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তোমরাও চাইলে কিন্তু তোমাদের ডেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য ওদেরকে বুকিং করতেই পারো, আই মিন ফটোগ্রাফির জন্য। ওদের প্রত্যেকের কাজ কিন্তু ভীষণ ভালো, আমিও কিন্তু টুকটাক ওদের থেকে কাজ করিয়েছি। যেমন কি আমার অ্যানিভার্সারি সময় হলদি লুক, সেটা কিন্তু শুভ করেছিল, সেটা কিন্তু এই স্টুডিওরই একজন সদস্য ভাই আমার। তো যাই হোক, খুব ভালো কাজ করে এবং অ্যালবাম তৈরি করে দেবে ওরা তোমাদেরকে, মানে হয় না একটা স্মৃতি ধরে রাখা আর কি, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা চাইলে বুক করতে পারো, আমি দেখো স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বার কিন্তু তোমরা ওদেরকে বুকিং করতেই পারো। আর আমার ভিডিও দেখে যদি বুক করো তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে। যাই হোক, দেখো আমি চলে এসেছি অর্পিতাদির বাড়িতে, সরি অর্পিতা সিস্টারের বাড়িতে, দিদি বলে ফেলেছি। তো এসে কিন্তু আমার মেকআপটা স্টার্ট হয়ে গেছে। আর আজকে আমার মেকআপটা পুরোটা করবে হচ্ছে নব, ছোট করে ওকে আমরা নব বলেই ডাকি। তোমরা হয়তো ওকে আমার আঁকে আগেও ব্লগে দেখেছো সৌরভদার পার্লারে আর কি। তো ও খুব ভালো কাজ করে, কিন্তু ওর থেকে কখনো মানে আমি মেকওভার নিইনি, সুযোগ হয়নি কখনো। তো ফাইনালি আজকে আমার সেই সৌভাগ্য হলো ওর থেকে মেকআপ নেওয়ার। সিরিয়াসলি মানে আমাকে মেকআপ করে ভালো লাগে না, তোমরা মানে 90% মানুষই সেটা বলে থাকো। ইভেন আমিও এটা ভীষণভাবে মানি যে আমাকে মেকআপ করে একদম বাজে লাগে। বিশ্বাস করো মানে আমাকে যে মেকআপ করে এত সুন্দর লাগতে পারে, আজকে ও আমাকে না সাজালে আমি সত্যিই সেটা বুঝতে পারতাম না। ওর কাজ দেখে আমি জাস্ট স্পিচলেস, আমার মানে প্রচণ্ড ভালো লেগেছে, আমি নিজেকে নিজে চিনতে পারছি না। এবং এত কমপ্লিমেন্ট পেয়েছি আমি, এত ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছি, তখন আমার হাফ মেকআপ হয়েছে, তখন আমি একবার লাইভ করেছি ফেসবুকে, এবং এত ভালো ভালো মানে সবাই বলেছে না, মানে সিরিয়াসলি আমারও প্রচণ্ড ভালো লেগেছে পুরো লুকটা। যারা দেখেছো তারা নিশ্চয়ই বলবে, মানে আমি সত্যি আমার বলার কোনো ভাষা নেই। আর স্ক্রিনে দেখো নাম্বার দিয়ে দেবো, তোমরাও তোমাদের স্পেশাল, যেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য, একটা সুন্দর মেকওভারের জন্য কিন্তু নবকে বুক করতেই পারো। ও সত্যি ভীষণ ভালো কাজ করে, তোমরা জাস্ট আজকের লুকটা আমাকে দেখবে, মানে তারপরে আজকের পর থেকে আমিও বিশ্বাস করব যে হ্যাঁ আমাকেও মেকআপ করে ভালো লাগে। যাই হোক, তোমরা চাইলে কিন্তু আজকে এই মেকআপ আর্টিস্টকেও বুকিং করতে পারো নিজের স্পেশাল, যেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য, এবং সুন্দর সুন্দর মুহূর্ত ধরে রাখা জন্য একটা ভালো ফটোগ্রাফি তো আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, আমাদের বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে, তাই না? তো তার জন্য কিন্তু তোমরা রং ছবি স্টুডিও ওদেরকে বুকিং করতে পারো, মানে চোখ বন্ধ করে বুক করতে পারো। ওরা দুজন মানে এরা সবাই আমার পরিচিত মেকআপ আর্টিস্ট, যে মেকআপ করছে নব ভাই। তো ওকেও হয়তো তোমরা আগে আমার ব্লগে দেখেছো আমার বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে, যে আমার চিনির অন্নপ্রাশনে দেখেছো, তারপর আমার চিনির বার্থডেতে দেখেছো, ওকে সবসময় আমি পেয়েছি। তবে ওই যে বললাম মেকওভার নেওয়ার কখনো সৌভাগ্যটা আমার হয়নি, আজকে হলো। আর যে স্টুডিও বুকিং আর কি কথা বলছিলাম, তো ওদের থেকেও কিন্তু আমি কাজ করিয়েছি, আমার হালদি লুকের শ্যুটগুলো ওদেরই এক সদস্যর থেকে করা। তো তোমরা চোখ বন্ধ করে করতে পারো। আর ওদেরও স্টুডিওটাও হচ্ছে একদম আমাদের বাড়ির কাছে, আমার বাড়ির থেকে 10 মিনিট লাগে যেতে ওদের স্টুডিও অবধি, খুবই কাছে, তো পরিচিত। আর তোমরা আমাকে জানি, বিশ্বাস করো, বিশ্বাস করো, অনেকে অনেক দোকানে গিয়ে ভিজিট করো, অনেক কিছু পারচেস করো, তো বিশ্বাস করো একবার এদেরকেও বুকিং করতে পারো, আশা করি তোমরা ফুললি স্যাটিসফাই হবে।
আর সামনে কিন্তু প্রচুর বিয়ে আছে, এছাড়া অন্নপ্রাশন, তারপরে তো বিভিন্ন অনুষ্ঠান। আমাদের তো এখন মানে ফটোটাই মেন ফোকাস হয়ে দাঁড়িয়েছে, তাই না? যে একটা ভালো ছবি তুলবো, একটা ছবিটাই তো একটা স্মৃতি, ছবির জন্যই এত কিছু, এত সাজ পোশাক, এ সমস্ত হচ্ছে ছবির জন্য। তো ছবি ভালো না হলে তাহলে তো সবটাই বৃথা। তাই জন্য বলছি তোমাদের স্পেশাল, যেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য কিন্তু রং ছবি ওদেরকে বুকিং করতে পারো। সেই মডেল, এই মেকআপ আর্টিস্ট, তো নবর হচ্ছে আর একটা ব্রাইড ছিল আজকে, যার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, ও লাস্ট পর্যন্ত ছিল না। আমার কিন্তু ফটোশুট হয়ে গেছে, তারপরে আমি নেকপিসটা খুলে রেখেছি, মানে নেকপিসটা এত হেভি ছিল যার জন্য খুলে রেখেছি। তারপরে দেখো আবার ওটা পরে কিন্তু চলে এসেছি স্টুডিওর কাছে। এই হচ্ছে স্টুডিও, এখন এখানে ফিতে কাটা হবে, তারপরে কিছু সেলিব্রেশন করবে, কেক কাটিং হবে, মানে এইরকম একটা শুভ অনুষ্ঠানে আমাকে দেখার জন্য রং ছবির প্রত্যেকটা সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার খুব ভালো লেগেছে, এটা একটা মানে আমার কাছে একটা বড় পাওনা। অনেক ইভেন্টে গেছি, অনেক অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছে, কিন্তু এটা একটা অন্যরকম আমার কাছে এক্সপিরিয়েন্স। খুবই ভালো লেগেছে যে একটা ওপেনিংয়ের অনুষ্ঠানে আমাকে যে ডাকতে পারে বা আমি যে গেছি, এটা আমার কাছে অনেক 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 বড় একটা পাওনা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর এখানে দেখো এখন কিছু ফটো তোলা হচ্ছিল, তারপরেই কিন্তু এখন মেইন যে আর কি ব্যাপার, তো সেইগুলো এখন হবে। তো আজকে মোট চারটে আর কি শ্যুট মানে করা হয়েছিল, মানে চারজন মেকআপ আর্টিস্ট চারজনকে সাজিয়েছিল, যদিও এই চারজনের মধ্যে আমি একদমই প্রফেশনাল নই, মানে প্রফেশনাল মডেল নই, তারপরেও আমাকে একটা মেকওভার দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একজন মডেল ছিল, তো সে কেন চেঞ্জ করে ফেলেছে সেটা আমি জানি না। আর যাই হোক, চলো এইবার হচ্ছে মেইন অনুষ্ঠান। বলবি না, বলবি না, আগে তো বলবি না, ফাটালে কি আগে বলে ফাটাবি তো, ফাটা 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 ফাটা। এ ফাটাবো, ফাটা, 1 2 3 স্টার্ট। লিক লিক আর সামনে যাস কেন করে, যার সঙ্গে তুমি চাই তার সঙ্গে। এবার হচ্ছে কেক কাটিং এর পালা। ওরা খুব ওদের থিম অনুযায়ী একটা খুব সুন্দর কেক ওরা কাস্টমাইজ করেছিল, কেকটার উপরে রং ছবির যে লোগো তো সেটা বসানো ছিল, এবং ওরা কিছু টি শার্টও পরেছিল যেটা কিনা ওদের লোগো একদম টি শার্টের পেছনে, ওটাও বেশ আমার ভালো লাগলো। কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু নিজের স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করার জন্য ওদেরকে বুকিং করে ফেলো। আর হ্যাঁ, একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ অকারণে ফোন করো না। অনেকেই আছে অকারণ এরকম ফোন করে বিরক্ত করে, কিন্তু প্লিজ আমি রিকোয়েস্ট করছি, কেউ যদি কোনো মানে যদি কারো কাজের প্রয়োজন হয় তাহলেই প্লিজ ফোন করো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তো চলো কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, বাই।